ডিসেম্বরের মধ্যেই যেন সরকার পদত্যাগে বাধ্য হয় এমন তীব্র আন্দোলন করতে চায় বিএনপির একটি পক্ষ। আরেকটি পক্ষ বলছে ডিসেম্বরে পারা যাবে না, আগামী মার্চ এপ্রিলের মধ্যে তাদের দাবি আদায় করতে হবে। দিনক্ষণে কিছুটা ভিন্নতা থাকলেও বিএনপি নেতারা সরকার পতনের লক্ষ্যে আন্দোলনের গতি বাড়ানোর পক্ষে একাট্রা। এজন্য চলমান আন্দোলন পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দীর্ঘমেয়াদী আন্দোলন নানা কারণে গতি হারাতে পারে বলে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। দ্রব্য মূল্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে 22 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী সহ সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে বিএনপি। এরই মধ্যে আবার 10 ডিসেম্বর পর্যন্ত দলটি কি কি করবে তাও জানিয়েছে। 8 অক্টোবর 2022 চট্টগ্রাম এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ। বিএনপির সিনিয়র নেতারা অবশ্য বলছেন ক্ষমতাসীনদের আর বেশি সময় তারা দিতে রাজি নন। যে আন্দোলনটা করতেছি এটাকে একটু তীব্রতা বাড়িয়ে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আপনি দেখবেন বেশি দিন লাগবে না, এই সরকার নিজে নিজেই চলে যাবে। আমি চাই যে কর্মসূচি বদলাই এর এত এত লম্বার দরকার নেই, বিকজ আমি আন্দোলন সংগ্রাম করার একটা অভিজ্ঞতা আছে বিদায়। যখনই আমরা আন্দোলন সংগ্রামকে একটু লম্বা করেন সেখানে কিন্তু এটা ইন্টেনসিটি কমে যায়। তাদের মতে কিছুটা দেরি হলেও দাবি আদায়ে এখন সঠিক পথে আছে বিএনপি। আমরা মনে করি ডিসেম্বরে টার্গেট হলো, আমরা ইনশাআল্লাহ মনে করি মার্চ এপ্রিলের মধ্যে আমরা এই সরকারের পতন ঘটাতে পারব। দল যেভাবে সম্পৃক্ত হচ্ছে এতে আবার মামলা হামলা এইসব করে আমাদেরকে কিছু নিষ্ক্রিয় করার চেষ্টা করছে, সেটা আপনি দেখছেন আমরা নিষ্ক্রিয় হচ্ছি না, বরং আরও শক্তি অর্জন করছি। দাবি আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা এবার রাজপথ ছাড়বে না বলে জানান বিএনপির আরেক নেতা। এই আন্দোলনে সফল হওয়া ছাড়া বিএনপির অন্য কোনো পথ নেই এবং সফল না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমাদের দেশের আন্দোলনে যারা অংশগ্রহণ করবে সাধারণ মানুষ বা তৃণমূল পর্যায়ের কর্মীরাও, তারাও হিসাব করে দেখে যে আন্দোলন কতদিন টেনে নেওয়া যাবে। বেশি আগে শুরু করলে আন্দোলন হয়তো মাঝখানে ছন্দপতন হয়ে যেতে পারে, তার চাইতে একটি নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করাটাই সঠিক পন্থা বলে আমি মনে করি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।